কলকাতা পুলিশে ফের করোনার হানা। চারজন পুলিশকর্মী সংক্রমিত হয়েছেন, আক্রান্তদের মধ্যে রয়েছেন রাজভবনের একজন ইন্সপেক্টরও। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, কেমন রয়েছেন ওই চারজন পুলিশকর্মী? দেখো, মাঝে কিন্তু কলকাতা পুলিশের করোনা আক্রান্তের সংখ্যা হু করে বাড়লেও মাঝে কিন্তু একেবারে সম্পূর্ণ শূন্য হয়ে যায়। তারপর আবারও যারা জানা যাচ্ছে কলকাতা পুলিশের তো অনেকেই কিন্তু করোনার যে সিমটম সেটা সেই সিমটম রয়েছে। তার মধ্যে কালকের চারজন পুলিশকর্মী তাদের কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসে, যার মধ্যে রাজভবনের একজন ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার ওনার কোভিড পজিটিভ রিপোর্ট আসে, এবং পাশাপাশি কসবা থানার ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার অফিসার ইনচার্জ ওনার কোভিডের রিপোর্ট পজিটিভ আসে। চারজনেরই মৃদু উপসর্গ রয়েছে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, এবং চারজনই হোম আইসোলেশনে রয়েছেন, এবং স্বাস্থ্য দপ্তরের পরবর্তী যে পরামর্শ সেটা ওমিক্রন টেস্ট করা হবে কিনা বা কোন কোন কি কি পর্যায়ে সেই সমস্ত বিষয়ে কিন্তু স্বাস্থ্য দপ্তর নিয়মিত যোগাযোগ রাখছেন পুলিশকর্মীদের সঙ্গে কথা বলে। লালবাই সত্যি আমরা জানতে পারছি আরো অনেকেরই কিন্তু এরকম যারা কোভিডের যে সিমটম সেই সিমটম রয়েছে, প্রত্যেকে কিন্তু টেস্টের জন্য পাঠানো হয়েছে, প্রত্যেকে রিপোর্টের জন্য অপেক্ষা করছেন, তেমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত আমরা জানতে পারছি। অনুসরণ, ধন্যবাদ পার্থপ্রতিম। হাসপাতাল থেকে ছড়া পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, তিনি বাড়ি ফিরেছেন। করোনা আক্রান্ত হয়ে দিন দুয়েক আগে তিনি উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ হাসপাতাল থেকে ছড়া হয় বিসিসিআই সভাপতিকে, তবে তার ওমিক্রন পরীক্ষার চূড়ান্ত রিপোর্ট এখনো আসেনি। হাসপাতাল সূত্রে খবর, এখন আগের থেকে অনেকটাই ভালো রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। তাঁর সর্দি বা জ্বর নেই। হাসপাতালে তিনি স্বাভাবিকভাবেই কথাবার্তা বলছেন, টিভি দেখছেন, ফোন করেছেন। হাসপাতাল সূত্রে খবর, বিসিসিআই সভাপতির শারীরিক অবস্থা যা তাতে তিনি বাড়িতে আইসোলেশনে থাকতে পারবেন। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।